বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য আমাদের যে ওয়াসিমকে চরমভাবে গুলিবিদ্ধ করা হয় এবং তিনি শহীদ হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা আজকে এখানে এসেছি। আমরা যেটি সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে, জুলাই আগস্টের ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা সরকার পালিয়ে গিয়েছে এবং তার আগে যে নির্বিচারে গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যার মাধ্যমে যে যারা শহীদ হয়েছেন এর মধ্যে তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ রচিত হয়েছে সেই বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ সাম্য মানবিক বাংলাদেশ হবে, যে বাংলাদেশের স্বপ্নের জন্য আমরা গত 16 থেকে 17 বছর ধরে আন্দোলন করেছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রারম্ভে আমরা এসেছি এবং সেই বাংলাদেশে সব মানুষের ভোটাধিকার থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আন্দোলন সেই আন্দোলনের স্পিড সেখানে যোগ হবে এবং শহীদ ওয়াসিম আকরামের যে আত্মত্যাগ, যে স্বপ্নের বাংলাদেশের জন্য, সেটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবার কখনো ভুলব না এবং আমরা বিশ্বাস করি শহীদ ওয়াসিম আকরামের এই আত্মত্যাগ এদেশের গণতান্ত্রিক উন্নয়নের জন্য এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের যেই আন্দোলন সেই আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আমরা বিশ্বাস করি। আবু সাইদ ওয়াসিমের রক্তের বিনিময়ে সেই আন্দোলনটা সফল হয়েছে, তো সেজন্য আমরা তার পরিবারকে সান্ত্বনা আমাদের পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব আমরা দিয়েছি এবং আশ্বস্ত করেছি এই ছাত্রদল আজীবন ওয়াসিমের পরিবারের পাশে থাকে। শুধু তাই নয়, আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান, তিনিও আমাদেরকে এটা বলে পাঠিয়েছেন যে ওয়াসিমের পরিবারকে বলতে যে বিএনপি সর্বক্ষেত্রে সর্বময় এই ওয়াসিমের পরিবারের পাশে রয়েছে এবং আমরা আশ্বস্ত করেছি তারা হয়তো বা তাদের সন্তানকে হারিয়েছে কিন্তু সারা বাংলাদেশে এই ছাত্রদলের লাখ লাখ নেতাকর্মী তাদের সন্তান হিসেবে পাশে থাকবে। এবং আরেকটি বিষয় যেটি, যে এই ওয়াসিমদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেলাম, যে খুনি হাসিনা মুক্ত ফ্যাসিস্ট হাসিনা মুক্ত যে বাংলাদেশ পেয়েছে, এই ওয়াসিমরা যে স্বপ্ন বাস্তবায়নের জন্যে আজকে জীবন দিয়েছে, এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা জীবন দিয়েছে, এই ছাত্রদল তাদের সেই আত্মত্যাগের ত্যাগ কখনও ভুলবে না। আমরা এই ওয়াসিমদের এই আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করেই আগামীর পথ চলব এবং ঠিক একইভাবে আমরা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে, যেহেতু আমাদের ওয়াসিম চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নেতা ছিল আমাদের, শুধু তাই নয় তিনি একজন খুবই মেধাবী স্টুডেন্ট ছিল এবং খুবই জনপ্রিয় ছাত্রনেতা ছিল। সেই কারণে আপনি লক্ষ্য করে দেখবেন চট্টগ্রাম কলেজে তথা চট্টগ্রামে কিন্তু এই আন্দোলনে কিন্তু অগ্রভাগে এই ওয়াসিম নেতৃত্ব দিয়েছে। তো সেই কারণে এই ওয়াসিমরা সহ এই সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে এই ওয়াসিমরা যে কারণে আজ জীবন দিয়ে গেল, সে কারণে আমরা ছাত্রদল নতুন ধারার বাংলাদেশ গড়ব এবং ক্যাম্পাসগুলোতে নতুন ধারার ছাত্র রাজনীতি আমরা চালু করছি। সেখানে কোনো সন্ত্রাস রাহাজানি থাকবে না, সেখানে কোনো গেস্টরুম কালচার থাকবে না, সেখানে কোনো রুম দখল থাকবে না, ক্যাম্পাস দখল থাকবে না এবং সাধারণ শিক্ষার্থীরা সামান্য পরিমাণে ছাত্রদল দ্বারা কখনো ডিস্টার্ব হবে না। তো সেই কারণে আমরা ইনশাআল্লাহ ওয়াসিমের এই আত্মত্যাগকে, আমরা আত্মত্যাগে আরও বলিয়ান হয়েই ছাত্রদল নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।